গাইস আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই, একজন নতুন ড্রাইভার একদম ফার্স্ট টাইম গাড়িতে উঠে কি কি করতে হবে এবং কিভাবে গাড়িটা চালাবে। একদম নতুন যারা মনে করেন জীবনে কোনোদিন গাড়ি ধরেনও নাই, গাড়িটা ছুঁয়েও দেখেন নাই, তারা আপনারা কিভাবে গাড়িটা চালাবেন, প্রথমে কি করতে হবে, এটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো আজকের এই ভিডিওটা দেখলে আমি আশা করি ইনশাল্লাহ যারা একেবারে নতুন কোনোদিন গাড়ি চালান নাই, তারা কীভাবে গাড়িটা চালাবেন সেই প্রসেসিংটা আমি দেখিয়ে দেবো। এবং সেজন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। এবং আমার এই চ্যানেলে গাড়ি ব্রেক ফেল হলে কী করবেন, গাড়ি কেন ব্রেক ফেল হয় এবং ইঞ্জিনের যে কাজগুলো, কীভাবে তেল নেবেন, কীভাবে গ্যাস নেবেন, তো টোটালি এভরিথিং মানে ড্রাইভিংয়ের এ টু জেড ভিডিও দেওয়া আছে, আপনারা ওইটা ওই ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকে আমরা যেটা দেখাবো একদম নতুন যারা, সে আমাকে অনেকে কমেন্ট করেছেন, মূলত কমেন্টের ভিত্তি করেই হচ্ছে আজকের এই ভিডিওটা করা। তো চলুন আমরা দেখি যে একেবারে ফার্স্ট টাইম আপনি কীভাবে গাড়িটা চালাবেন, চলুন আমরা তাহলে দেখি। এই ভিডিওর মধ্যে আমার ভাগ্না আছে, ও আমাকে হেল্প করবে, ওর কিন্তু আরও দুই তিনটা ভিডিও আপনারা দেখেছেন। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, চাবি দিয়ে আমাদেরকে গাড়ি দরজা খুলতে হবে, তাই না? দেখেন এটা কিন্তু একটা রিমোট চাবি। তো আপনি যখন গাড়িটা স্টার্ট করবেন, স্টার্ট করার আগে আপনাকে এই রিমোট, এটা চাবিটা রিমোট কিনা এটা আগে আপনাকে দেখতে হবে, যেটা অনেক সময় আমরা দেখি না। অনেকটা আছে লোকাল চাবি, যদি লোকাল চাবি হয় তাহলে আপনারা এটা এইভাবে ঢুকাবেন, ঢোকানোর পরে হচ্ছে আপনারা বাম দিকে কিন্তু যদি চাপ দেন তাহলে কিন্তু দরজাটা কিন্তু খুলে যাবে কিন্তু। আর যখন রিমোট চাবি হবে, আর যদি আপনি ডান দিকে যদি মোচড় দেন তাহলে গাড়িটা লক হয়ে যাবে, দেখুন লক হয়ে গেছে। আর রিমোট চাবি থাকলে এইভাবে আপনার মোচড় দেওয়ার দরকার নেই, আপনি প্রথমে আপনি এভাবে আনলক করবেন, গাড়িটা আনলক করলে কিন্তু এটা কিন্তু খুলে যাবে। তো খুলে যাওয়ার পরে এভাবে আপনাকে প্রথমে গেটটা খুলতে হবে, খোলার পরে দেখেন এটা হচ্ছে আমাদের গাড়ির সেট আপটা, স্টারিংটা। তো এখন আমরা পুরো বিষয়টা আপনাদেরকে একটু আস্তে আস্তে দেখাই, একটু পরিচয় হয়ে নেই আমরা। মূলত দেখেন এটা হচ্ছে এক্সিলেটর আর এটা হচ্ছে ব্রেক। মূলত হচ্ছে ব্রেক যখন চাপ দিবেন তখন হচ্ছে গাড়িটা থামবে, আর এক্সিলেটর যখন দিবেন তখন গাড়িটা চলবে। তো এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। তো আমরা যখন স্টারিং সিটে বসবো, তখন বসার পরে আমরা গাড়িটা চালাবো। তো চালানোর আগে কী কী করতে হবে আমি একটু আপনাদেরকে, ভাগ্না আছে ও আপনাদেরকে একটু স্টেপ বাই স্টেপ দেখাবে যে আসলে মূলত কী করতে হয়। তো একজন নতুন যখন ড্রাইভার যদি হবে তখন ও কীভাবে গাড়িটা চালাবে সেটাটা আমাদেরকে একটু দেখাবে। প্রথমে চাবি ঢোকাতে হবে, আচ্ছা প্রথমে এখানে চাবি ঢোকাতে হবে, চাবি ঢোকানোর পরে তারপর ওর কী কাজ? তারপর এই যে প্রথম এক গাট দিলে, এক গাটে আমার ইলেকট্রিক ফুল ইলেকট্রিক কিছু লাইন পাবে, ড্যাশবোর্ডের লাইন পাবে না, ইলেকট্রিক লাইনটা পাবে মনিটরের। দ্বিতীয় ঘাটটা দিলে ফুল ইলেকট্রিক ড্যাশবোর্ডের লাইন পাবে, ইঞ্জিন সুইচটা, ইঞ্জিন সুইচ ইঞ্জিনই ফুল ড্যাশবোর্ডের ইলেকট্রিক লাইনটা পাবে। তৃতীয় ডাই সেলফ স্টার, এটা স্টার হবে, স্টার দিয়ে ব্রেক পাড়া দেবো। এই সাইডটা অ্যাক্সেলেটার, অ্যাক্সেলেটারে আমরা বিশেষ করে পাড়া দেবো না, ব্রেকে, ব্রেকে পাড়া দিয়ে এই যে গিয়ার, ড্রাইভ এস, এটার আপনার এখন এটা কোনো প্রয়োজন নাই, এটা খুব লং এর জন্য, এটা বাংলাদেশে অনেক ব্যবহার করে না। আমরা এসে নিয়ে ভিডিও করা আছে, আমরা পরে দেখিয়ে দেব। তো মূলত ডিতে গাড়িটা চলবে, জি জি জি। আচ্ছা এখন আমরা এখন যদি ডিতে দেওয়ার পরে এরপর আমাকে কি করতে হবে? ব্রেকটা ছাড়তে হবে। ব্রেকটা ছাড়লে যে গাড়িটা দৌড় দিছে, কিন্তু বিশেষ একটু রাস্তাটা দেখেন, আপনি একটু ব্রেকটা ছাড়ো, দেখো এই দেখেন ওই যে গাড়িটা কিন্তু যে কিন্তু যাচ্ছে, কিন্তু দেখেন ছাড়ো ছাড়ো ব্রেকটা ছাড়ো, দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটা কিন্তু আগাচ্ছে, কিন্তু এই যে গাড়িটা কিন্তু আগাচ্ছে কিন্তু গাড়িটা। আচ্ছা ব্রেক করো। আচ্ছা মূলত হচ্ছে যখন আপনারা ব্রেকটা ছাড়বেন তখন আস্তে আস্তে এটা আগাবে, যদি আপনারা আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান, আর যখন একটু স্পিডের দরকার হবে তখন তখন এই যে অ্যাক্সেলারেটরটা, অ্যাক্সেলারেটর ব্যবহার করতে হবে, কিন্তু ব্রেক অ্যাক্সেলারেটর ধাপ করে ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু গাড়ি ফাল দিয়ে উঠবে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। এখন এখানে আবার একটু বিষয়টা একটু দেখাই আপনাদেরকে, এখানে যেমন এই সুইচগুলো আছে দেখেন, এখানে হচ্ছে দুইটা সুইচ দেওয়া আছে, একটা হচ্ছে বনট খোলার জন্য পিছনের, আর একটা আছে তেলের সুইচ। তা আমরা যদি এটা টান দিই তাহলে আপনার পিছনের যে বনট, আমি একটু দেখাচ্ছি, এই যে বনটটা, এই বনটটা খুলে যাবে, একটু খুলে তো টান দাও তো,
দেখেন এই যে কিন্তু বনাটা কিন্তু খুলে গিয়েছে, কিন্তু এটা একটা বনাটের সুইচ লাগিয়ে দিলাম। আর এখানে আবার আছে যে তেলের যে সুইচ খুলে, তো তেলের টান দেওয়ার পরে যে দেখেন যে তেলের সুইচটা কিন্তু মোটামুটি কিন্তু খুলে গিয়েছে। কিন্তু তো আসলে মূল বিষয় হচ্ছে যে আপনারা একেবারে নতুন যারা, তারা হচ্ছে আপনারা এইভাবে সর্বপ্রথম গাড়িটা উঠে এইভাবে হলে চালাতে হবে। তো এটা নিয়ে আমরা আরও সুন্দরভাবে আপনাদেরকে একেবারে এ থেকে জেড পর্যন্ত ড্রাইভিং করার যে নিয়মটা, সেটা আমরা আরও ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো, একদম পার্ট টু পার্ট দেখিয়ে দেবো। সেজন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমরা জাস্ট একটা ধারণা দিলাম যে একদম নতুন মানুষের ড্রাইভিং ড্রাইভিং করার জন্য যেই কাজগুলো করতে হয় সেটা আমরা দেখিয়ে দিলাম। এরপর আমাদের গিয়ার নিয়ে অনেকগুলো ভিডিও করা আছে, হ্যাঁ এই এটা নিয়ে অনেক ভিডিও করা আছে, ওইগুলো দেখবেন। তারপরও আমরা দেখিয়ে দেবো, এবং প্রত্যেকটা গাড়ির ফাংশন একই রকম সেটা নিয়ে আমরা ভিডিও করেছি। আমরা এই গাড়ির ফাংশনগুলো নিয়েও আমরা ভিডিও করব। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা নতুন, যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো জেলা থেকে সে ড্রাইভিং করতে পারবেন। সেজন্য আপনাকে বাসা ভাড়া দিতে হবে 2000 টাকা, আর ড্রাইভিংয়ের কোর্স ফি 8000 টাকা। তো আসার ঠিক এক মাস আগে আপনাদেরকে সিট বুকিং দিতে হবে, সিট ভাড়া 2000 টাকা দিয়ে দিতে হবে, এবং ড্রাইভিং কোর্স ফি 8000 টাকা, এটা যেদিন ভর্তি হবেন সেদিন এসে দিবেন। তো এই ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, বা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই কল করবেন। কল করার সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। তো এ টু জেড ড্রাইভিং ভিডিও আমাদের দেওয়া আছে। পরবর্তীতে আমরা আবার এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেবো। সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন, আর ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। ভাই একটু শেয়ার করে দিলে একটা মানুষ ভিডিওটা দেখতে পারবে, অনেক উপকৃত হবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।